আজকে আমি দারুণ ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলবো। টপিকটা আসছে পরে, আগে বলি আমরা প্রায় আমাদের এই জেনারেশনটা প্রায় সবাই এই সমস্যাটার ভুক্তভোগী। আমরা চাই এই সমস্যাটা এড়িয়ে উঠতে, কিন্তু পারি না। আচ্ছা ধরো আমি তোমাদের সাথে এইভাবে কথা বলছি। আমি যদি ইউটিউব খুলে দেখি কেউ এভাবে কথা বলছে, আমি তো সেই ভিডিওটা দেখবো না, কারণ এনার্জিটাই তো তার মধ্যে নেই। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, বেশি ঘুরিয়ে না ফিরিয়ে বলে সোজা কথায় চলে আসি। আজকের টপিকটা হচ্ছে কিভাবে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা যায়। একটা বহুল প্রচলিত কথা আছে, একজন সুস্থ মানুষের পাখির সঙ্গে ঘুমোতে যাওয়া উচিত এবং পাখির সঙ্গে ঘুম থেকে ওঠা উচিত। কিন্তু বর্তমানের এত ব্যস্ত জীবনে পাখির সঙ্গে ঘুমোতে যাওয়া তো হয়ই না, পাখির সঙ্গে ঘুম থেকে ওঠাও হয়ে ওঠে না। তো এটা থেকে আমরা কি করে মুক্তি পাবো? রিসার্চ বলছে আমাদের যদি পর্যাপ্ত ঘুম না হয় এবং আমরা যদি সকাল সকাল ঘুম থেকে না উঠি, তাহলে আমাদের নানান শারীরিক এবং মানসিক রোগের প্রভাব আমাদের মধ্যে পড়বে। আমরা যদি পুরনো ইতিহাস খুঁজে দেখি, আমাদের পূর্বপুরুষরা আগে মানুষেরা অনেক ভোরবেলা সকালবেলা উঠত, সকালবেলা উঠে পায়চারি করত, মাটির ওপরে জুতো ছাড়া হাঁটত, মাঠের ওপরে হাঁটত, যেটার সঙ্গে আমাদের শরীরের ভীষণভাবে কানেকশন থাকত, যার কারণে আমরা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতাম। তখনকার দিনে কিন্তু এত এত রোগ দেখা যেত না, এখনকার দিনে যতটা দেখা যায়। তো এই যে আমরা ঘুম থেকে উঠতে পারি না, ইচ্ছা আছে ঘুম থেকে ওঠার কিন্তু উঠতে পারি না, এটা থেকে আমরা কিভাবে মুক্তি পাবো? আমি আজকে খুব সিম্পল পাঁচটা টেকনিক বলবো, এগুলো তোমরা ফলো করবে, আর কিচ্ছু করতে হবে না। ধীরে ধীরে দেখবে তোমার সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে উঠেছে। পাঁচটা টিপস বলার আগে আমি তোমাদের বলে রাখি, ভিডিওর শেষে আমি কিন্তু নিজের একটা সিক্রেট বলবো, যেটা ফলো করে আমি প্রত্যেক দিন সকালে উঠতে পারি। সেটা জানতে হলে ভিডিওটা একদম স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো আর টিপস গুলো শুনে নাও। মেরে কথা সা ধক ধক করে না মেরে কবি। নাম্বার 1, আগে ঘুমোতে যাওয়ার একটা সঠিক সময় ঠিক করো। মানে তোমার যদি রাত 1টার সময় ঘুমানো অভ্যাস থাকে, সেটা প্রথম দিকে রাত 12:30 করো, তারপর 11টা করো। এভাবে দেখবে তোমার একটা নির্দিষ্ট সময় তৈরি হয়েছে ঘুমানোর। আচ্ছা তুমি তোমার মোবাইল ফোনটাকে যদি সারা রাত চার্জ না দাও, তাহলে তোমার ফোনটা সারাটা দিন তোমাকে কিভাবে সার্ভিস দেবে? সার্ভিস তো দিতে পারবে না। তখন তুমি ফোনে রিলসও বানাতে পারবে না, কাজ করতে পারবে না, ইনস্টাগ্রাম ফেসবুক কিচ্ছু করতে পারবে না, তোমার ফোন কিন্তু ডেড হয়ে যাবে। তো তোমার শরীরও তো তাই, তুমি যদি রাতে তাকে পর্যাপ্ত ঘুম না দাও, তাহলে তুমি কি করে সকালবেলা উঠতে পারবে? তাই সবার প্রথমে আগে ঘুমানোর একটা নির্দিষ্ট সময় ঠিক করো। নাম্বার 2, তোমার অ্যালার্ম ক্লকটা বিছানাতে রেখো না, তোমার মোবাইল ফোনটা বিছানাতে রেখে শুইও না, বিছানার পাশের একটা টেবিলে রাখো। এখন তোমরা আমাকে বলতেই পারো যে অ্যালার্ম ক্লকটা যদি বিছানাতে না রাখি তাহলে আমাকে ডেকে দেবে কে? তুমি কি এসে ডেকে দেবে? না না, আমি তো ডাকতে যাবো না, কিন্তু আমি কেন বলছি সেটা আগে ভালো করে শোনো। অ্যালার্ম ক্লকটা তুমি যদি তোমার বিছানার উপরে রাখো, তাহলে যখন সেটা বাজবে তুমি হাতের নাগালে পেয়ে যাবে, আর আস্তে করে সেই অ্যালার্ম ক্লকটা তুমি বন্ধ করে দেবে। আর ফোনটা রাখতে বারণ করলাম, কারণ ঘুমের মধ্যে যতই হোক কোনো মেসেজ পপ আপ করলে মনে হবে হাতে নিয়ে খুলি, আর ফোনের রেডিয়েশন কিন্তু খুবই মারাত্মক, যেটা আমাদের ঘুমটা সঠিকভাবে হতে দেয় না। তাই অ্যালার্ম ক্লকটা দূরে রাখো, যাতে যেটা তোমাকে বন্ধ করতে ঘুম থেকে উঠতে হয়, উঠে বিছানা থেকে নেমে অ্যালার্ম ক্লকটা বন্ধ করতে হয়। এই প্রসেসটা করলে তোমার ঘুম থেকে ওঠা হয়ে যাবে। নাম্বার 3, তোমার শোয়ার ঘরে পর্যাপ্ত আলো ঢোকানোর ব্যবস্থা করো। তোমার ঘরে যদি পর্যাপ্ত আলোই না ঢোকে, তাহলে তুমি ঘুম থেকে উঠবে কিভাবে? সকালের প্রথম আলোটা যদি তোমার মুখে এসে নাই পড়ে, তাহলে তোমার মনে হবে বোধহয় রাত এখনো চলছে,
কিন্তু সকালের আলো মুখে পড়লে তোমার কিন্তু অটোমেটিক ঘুমটা ভেঙে যাবে। তাই তুমি যে ঘরে শোও তোমার মুখোমুখি জানলাতে যেন প্রপারলি আলো আসে সেই জানলা দিয়ে। জানলার সামনে যদি কিছু থাকে সেটাকে সরিয়ে দাও, বা সকালবেলা বাড়ির কাউকে বলো যেন সেই পর্দাটা সরিয়ে দিয়ে যায়, যাতে তোমার মুখে তোমার শরীরে পর্যাপ্ত সূর্যের আলো পড়ে। নাম্বার ফোর, বলার আগে বলি এত যে ঘুম থেকে ওঠার উপায় বলছি এগুলো তখনই সম্ভব যখন রাতে তোমার প্রপারলি ঘুমটা হবে। কিন্তু তোমার তো দেরি করে ঘুমোতে যাওয়ার অভ্যাস, ঘুম না আসার প্রবলেম। তো তুমি কি করে ঘুমোতে যাবে, কি করে তোমার ঘুমটা আসবে? তুমি সন্ধ্যেবেলা কিছুটা এক্সারসাইজ করতে পারো, যার ফলে তোমার শরীরে একটা কিন্তু ক্লান্তি তৈরি হবেই হবে। এছাড়া তুমি রাতে খাবার খাওয়ার পরে কিছুটা হালকা যোগব্যায়াম করতে পারো, যেমন বজ্রাসন, শিশু আসন, এগুলো তুমি বিছানাতে ও বিছানার ওপরেই করতে পারো। এর ফলে তোমার রাতের খাবারটা হজম হয়ে যাবে। অনেক সময় হজমের সমস্যার জন্য কিন্তু ঠিকঠাক ঘুম আসে না, তো এই প্রসেসটা ফলো করো। ঘুমোতে আগে ঘুম আনো, ঘুমোতে যাওয়ার আগে এই কাজগুলো করো, হালকা এক্সারসাইজ করো, হালকা যোগব্যায়াম করো, খেয়ে দিয়ে উঠে হাঁটাচলা করো, প্রপারলি গিয়ে ঘুমাও, তবে না ঘুম থেকে উঠবে। নাম্বার ফাইভ, বলার আগে বলি মানুষ কিন্তু অভ্যাসের দাস, যা স্বভাবে তাই সইবে। তাই যে কোনো কিছু কিন্তু আমাদের প্রথম দিকে হবে না, প্রথমে অভ্যাস করতে হবে। আগে যে ভিডিওটা দিয়েছিলাম যে স্মোকিং এর হ্যাবিট কি করে কমাবে, ওটাও কিন্তু একটা অভ্যাস, আজকে বললে কালকে হবে না। আমার স্মোকিং কমানোর ভিডিওটা আশা করি তোমরা দেখেছো, না দেখলে আমার ডিসক্রিপশনে লিংক আছে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। এবার বলি নাম্বার পাঁচ, ঘুম থেকে ওঠার পরে তোমার পরের দিনের সকালের কাজটা, সেই রুটিনটা রাত্রিবেলা তৈরি করে রাখো, যে পরের দিন তুমি সকালবেলা কি কি করবে, তোমার দিনটাকে সাজিয়ে নাও। যখনই তোমার কোনো কাজ থাকবে তুমি কিন্তু উঠতে বাধ্য, বা তুমি তোমার কোনো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কাজ সকালবেলা রাখো, সেটা যে কোনো কিছু হতে পারে, তাহলে কি হবে তোমার সকালে ওঠার তাগিদটা থাকবে। না না, আমি ভুলে যাইনি, আমি বলবো আমার সিক্রেটটা কি, এই পয়েন্টটা বলিনি। তো যেরকম বললাম, সকালবেলা রুটিনটা সেট করো, সেই রুটিন অনুযায়ী তুমি মাথায় একটা ব্যাকআপ থাকবে যে না আমাকে সকালে উঠে এই এই কাজগুলো কমপ্লিট করতে হবে, তো তোমার ঘুম এমনিই সকালবেলা ভেঙে যাবে। এবার আসি আমার সিক্রেট। একটা সময় ছিল যখন আমি নিজেই 11-12 অবধি পড়ে পড়ে ঘুমোতাম, তখন চেহারা খারাপ হয়ে যাচ্ছিল, বিভিন্ন রকমের মানসিক সমস্যা আসতো, অ্যাংজাইটি হতো, প্যানিক হতো, বিশেষ করে প্যান্ডেমিক সিচুয়েশনে, কারণ তখন তো মানুষের কোনো কাজ ছিল না, যার ফলে শরীর খারাপ করতো। তো আমি কি করলাম, আমি অনলাইন ক্লাস করানো শুরু করার পরে সমস্ত ক্লাসগুলো সকালবেলা রাখলাম। সকালবেলা যখন আমার ক্লাস থাকবে ওটা তো আমার দায়িত্ব, আমাকে তো উঠতেই হবে, যার ফলে ওঠার অভ্যাসটা তৈরি হলো। আরেকটা খুব গোপন সিক্রেট, যারা ভিডিওটা দেখছো তারা তো জানতেই পারবে, আর যারা দেখোনি তারা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো, এই সিক্রেটটা কিন্তু ভীষণ কার্যকরী। তুমি ঘুমোতে যাওয়ার আগে চোখ বুঝে একদম মনে মনে তোমার পরের দিন সকালে ওঠার যে টাইমটা, ধরো তুমি সকাল 6টায় ঘুম থেকে উঠতে চাও, মনে মনে 3 বলে শোবে যে আমি যেন কালকে 6টার সময় উঠতে পারি, এইভাবে 3 বলে ঘুমোতে যাবে। দেখো তো ঘুম আসে কিনা, আমার এই সিক্রেটটা কাজে লাগিয়ে আমাকে জানাতে ভুলো না যে তোমার পরের দিন সকালবেলা ঠিক সময় ঘুম ভাঙলো কিনা। আজকে তো বললাম কিভাবে তোমরা আর্লি রাইজার হয়ে উঠবে, কিভাবে তোমরা সকালবেলা ঘুম থেকে উঠতে পারবে। সকালবেলা ঘুম থেকে ওঠার অনেক অনেক সুবিধা, একবার উঠেই তো দেখো, অভ্যাসটা একবার তৈরি করেই তো দেখো, সারাটা জীবন এই সু অভ্যাসেই থাকবে তোমার জীবন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি তোমাদের এফেক্টিভ মনে হয়, একদিন এই উপায়গুলো ফলো করে যদি মনে হয় যে না আমি উঠতে পাচ্ছি, তবেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটা বন্ধুদের সঙ্গে কাছের মানুষদের সঙ্গে শেয়ার করো, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পরের ভিডিও কি নিয়ে আসবো আমার সঙ্গে জানাতে একদম ভুলো না। নাইস।